তো বন্ধুরা, আপনারা আপনাদের ভিডিওতে যে সাবস্ক্রাইবার বাটন আছে সেটা কিভাবে অ্যাড করবেন, তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব ইজি এবং সিম্পলি দেখিয়ে দেবো। তো আমি মূলত ক্যামথেশিয়া দিয়ে অ্যাড করি, তো আপনাদেরকে আমি ক্যামথেশিয়ার মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন, যা সিম্পলি ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যে কথাটি আমি সবসময় বলে থাকি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন সকল আপডেট ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা, এখন আমি ল্যাপটপের স্ক্রিনে গিয়ে আপনাদের জাস্ট ইজি এবং সিম্পলি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন। তো বন্ধুরা, আমি ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা একটা ভিডিও নেবেন ফার্স্ট টাইম, মানে যে ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন একটা ভিডিও নেবেন। তো ভিডিওটা নেওয়ার পর আপনারা অবশ্যই ভিডিওর যে সাইজে আপনারা করবেন সেই সাইজটা করে নেবেন। এরপর আপনারা ইনপুটে যাওয়ার পর সাবস্ক্রাইবার যে বাটন আছে এটা আপনারা গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। মূলত আপনারা যদি ক্রোমে যা সার্চ দেন যে সাবস্ক্রাইব বাটন, তা চলে আসবে, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ইজি সিম্পলি। তারপর আপনারা এখানে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এটা আপনারা একটা প্রজেক্টে নেবেন, অর্থাৎ উপরের প্রজেক্টে নেবেন, 2 নম্বর প্রজেক্টে। নিয়ে আসার পর আপনারা মাউস এখানে নিয়ে আসার পর এখানে আপনারা মোরে যাবেন। যাওয়ার পর ভার্চুয়াল ইফেক্ট আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ভার্চুয়াল ইফেক্ট। তো এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাডে রিমুভ কালার, অর্থাৎ এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কলমের মতো চিহ্ন রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো দিলে অটোমেটিক কালার পরিবর্তন হয়ে যাবে। তো এরপর আপনারা ভিডিওর উপরে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এটা ছোটো বড়ো করতে পারেন, আবার চারপাশে ঘুরাতে পারবেন। তো আপনারা ছোটো করে একপাশে কর্নারে রেখে দিবেন। তো কর্নারে রেখে দেওয়ার পর আপনারা কি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন চ্যানেলটির দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, ইউর বডি, আল্লাহ হাফেজ।